হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন গোফতা কারির রেসিপি কিছু ইম্পর্টেন্ট টিপস সহ এই রেসিপি তোমরা দেখো খুবই ভালো লাগবে আমি আশা করি ইউজুয়ালি মাটন গোফতা বানানোর সময় অনেকে বলে এটা ড্রাই হয়ে গেছে কিন্তু আমি যে টিপসটা দেবো ওটা ফলো করলে কব্টা খুবই সফট হবে মুখে দিলে কলে যাবে দেখো এখানে আমি ছশো গ্রাম মতন মাটন কিমা নিয়েছি এটাকে আমি এক ঘন্টার জন্য নুন ভিনিগার দিয়ে মানে করে রেখেছিলাম তারপরে ধুয়ে আমি মিক্সিতে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এবারে এই পেস্টের মধ্যে আমি অ্যাড করছি দু চামচ মতন পেঁয়াজ বাটা আর দু চামচ মতন আদা রসুন বাটা আর আমি এখানে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব আর আমি যেটা দেব এখানে লঙ্কা গুঁড়ো এক চামচ মতন আর আমি দেবো কাজু পাটা এইটা একটা সেকেন্ড টিপস যেটা কাজু বাটাটা দিলে পরে এখানে আমাদের কোফতাটা একদম সফট হবে ড্রাই হবে না আর আমি এখানে অ্যাড করছি তিন চামচ মতন ছাতু ছাতুর জায়গায় তোমরা বেসনটাকে রোস্ট করেও দিতে পারো আর আমি দেব এক চামচ মতন গরম মশলা গুঁড়ো আর দেব আমি দু চামচ মতন ঘি দিয়ে ভালো করে মাখিয়ে আমি ফ্রিজে আমি ওই এক ঘন্টার জন্য রেফ্রিজারেট করব। রেফ্রিজারেট করার ফলে আমার যে যখন আমি বলটা করব তখন হাতে লেগে যাবে না এবং খুবই সুন্দরভাবে বলটা হয়ে যাবে এবং ম্যারিনেশানটাও ভালো হবে দেখো খুব সুন্দরভাবে আমার হাতে বলটা হয়ে যাচ্ছে কিছু আমার হাতে কোনো গ্রিস করতে হয়নি কিছু করতে হয়নি সুন্দর বলের আকারে শেপ নিয়ে নিয়েছে এবার আমি সব বলগুলো করে নিচ্ছি এবং আমি ভেজে নেবো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল ইউজ করছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি কোফতাগুলোকে একটার পর একটা দিয়ে আমি ভেজে নিচ্ছি এটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে কোফতাটা এখানে ফ্রাই করাতে হাফ ডান হবে আর হাফ কুক হবে আমার গ্রেভির মধ্যে এটা অনেকক্ষণ ম্যারিনেট করা আছে বেশি টাইম লাগবে না খুবই সফট হয় এই কোফতাটা একবার অন্তত ট্রাই করো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যেও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে লাইক আর ফলো করে দিও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আর আমার কাজে আগ্রহ বাড়ছে সো প্লিজ আমার পাশে এই থেকো থেকে দেখো কোফতাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে একই কড়াইতে আমি এক চামচ মতন ঘি দিচ্ছি আর দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ফ্রাই করে আমি এর মধ্যে তিন টেবিল স্পুন পেঁয়াজ বাটা অ্যাড করছি আর আমি এখানে অ্যাড করছি এক টেবিল স্পুন মতন আদা রসুন বাটা দিয়ে এবার আমি ভালো করে নার্হ চাড়িয়ে নিচ্ছি দেখো হালকা একটু তেলটা বে ছেড়ে ছেড়ে আসছে আমি এখানে অ্যাড করবো নুন স্বাদ অনুযায়ী আর আমি এখানে যে অ্যাড করব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন মতন লঙ্কা গুঁড়ো এক টেবিল স্পুন মতন আর ধনে গুঁড়ো এক টেবিল স্পুন মতন লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো আর এখানে আমি অ্যাড করছি একটা বেটে রাখা টমেটো দিয়ে দিয়ে দেখো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ফ্রাই করে নিচ্ছি বেশ সেটা হালকা যখন একটু হালকা হালকা তেল ছাড়ছে আমি এখানে অ্যাড করবো ফেটিয়ে রাখা টক দইটা তার আগে আমি এখানে অ্যাড করছি তিন চামচ মতন নারকেলের গুঁড়ো এইটা দেওয়াতে আমার রান্নার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে নারকেলের গুঁড়ো তেল ছাড়লে আমি ডোখানের ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করবো পঞ্চাশ গ্রাম মতন টক দই আমি ফেটিয়ে রেখেছি সেটা অ্যাড করলাম দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি এখানে অ্যাড করবো যেটা সেটা হচ্ছে কাজু বাটা এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা স্মুথ পেস্ট মতন করে নিয়েছি দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম এই কাজুটা দেওয়ার জন্য আমার গ্রেভিটার টেক্সচারটা খুবই একদম স্মুথ হবে দেখো যখন তেলটা ছেড়ে ছেড়ে আসছে আমি এখানে হালকা গরম জল অ্যাড করবো এই রেসিপিতে খুব বেশি জল অ্যাড করার দরকার নেই যেহেতু তোমার এই গ্রেভিটা অল্প হলেই ভালো লাগবে তো তোমাদের তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্রেভিটা বাড়াতে বা কমাতে পারো আমি এখানে কোফতাগুলো অ্যাড করছি কোফতাগুলোকে হালকা অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য খুব বেশিক্ষণ সেদ্ধ করবে না তাহলে কোফতাটা ভেঙে যাবে হালকা বয়েলগুলোই হয়ে যাবে যেহেতু আমার ম্যারিনেশনে অনেকক্ষণ হয়ে রাখা আছে আর আমার ফ্রাই করেও কোফতাটা অনেকটা হয়ে গেছে আমি একদম যখন রাখবে ঢাকা দিয়ে তখন গ্যাসের আঁচটা একদম সিম করে দেবে দেখো আমার আটাটা হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার এসছে তেল ছেড়ে এসছে এবার আমি এখানে অ্যাড করবো এক চামচ মতন গোলাপ জল এক চামচ মতন কেওড়া জল দিয়ে হালকা নারী চালিয়ে মিশিয়ে নেবে ব্লু ফ্লেভারটা যাতে একসাথে মিশে যায় বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই